हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। तो आज के चले पताकने 15 अगस्ट। तो देखते सारा रि सारेम तो एखन 15 अगस्टे पता तुले बैरिए जब एरपर हमारे सब बंधुगुल एकसाथे रैली कर आज के तो बार बार फोन कर पता तुले देवारे बैरिए जब एरपर रैली। तो पूरा ब्लगटा देखते थकूँ, नतून क्यों थकले अवश्य चैनल सबसक्राइब कर शेयर करूँ और कमेंट कर जानबें क्या कोथा थे देखें। तो चलो पूरा ब्लगटा तो देखते ही हमारे स्क्वायर फील्ड। तो यहन आज के रैली शुरू करब। तो देखते ही सब गाड़ीगुलो लेगे आते बहरमपुर स्क्वायर। तो स्क्वायर एदिक दिए एक पुरोटाई राउंड मारब बोल सबाई। तो राउंड मेरे दाड़िए तरपर थान आर बेरोब। तो आज के मोहन मत तो सबाई मिले सब बंधुगुलो के पे गे तर मध्य हमें जा पुरो रैलीटा करट 15 अगस्ट। तो हमें सबाई 15 अगस्ट पताका निये सबाई मिले आज के रैली सम्पूर्ण भावे तैरी करते चाहिए। तो देखते थकूँ पुरो ब्लॉगटा। आई लव बहरमपुर। तो ये सबाई छवि तुलसे और ये हमारे कैमरामैन छवि तुलते ही व्यस्त और यदि आज हमारे सब बंधुगुलो। तो एरपर एखन दिए बैरिए जब तो आरोप रास्ता रैली नहीं बढ़ोब देखते हैं चलो ना आगे नहीं नाओ राजार आगे।
देखते পাচ্ছেন আমরা এখন গাড়ি চালিয়ে চলে আসলাম আজকে লালবাগ তো হাজারদুয়ারি দেখতে পাচ্ছেন এই আমাদের পিছনে হাজারদুয়ারি আর এখানে সকলে বন্ধুগুলো সব একসাথে তো এবার গাড়ি রাখতে হবে এর জন্য আমরা আগিয়ে যাচ্ছি দেখতে এখন আমরা এখন এখানে সব বন্ধুরা একসাথে দাঁড়িয়ে আছি তো আজকে হচ্ছে আমাদের প্রোগ্রাম যে পুরো 9 আগস্ট তো আমরা দেশ স্বাধীনের জন্য আজকে আমরা ঘুরে বেরোচ্ছি গোটা রাস্তাটা যতটাই বহরমপুর এবং মুর্শিদাবাদ টোটালটাই আজকে আমরা এইভাবে লেক নিয়ে ঘুরে বেরোবো তো সকলের বন্ধুদের গাড়ি এখানে আছে সঙ্গে এই যে আমার গাড়ি এরকম সবারই গাড়ি আছে সব বন্ধুগুলোর আর সবাই এখানে আছে সব ছবি তুলতে ব্যস্ত তার মধ্যে আমি এর মধ্যে ব্লগ করতে লেগে গেছি তো এরপরে আবার আমরা এখান থেকে বেরোবো তো দেখতে এখন পুরো ব্লগটা আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম অবশ্যই এখন খাওয়া দাওয়ার টাকা তোলা হচ্ছে এই কেড়ে তো সব খাওয়া দাওয়ার জন্য টাকা তুলে নিচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন যে আমরা এখন কাঠগোলা বাগান চলে এসেছি তো এরপরে গাড়ি পার্কিং করে রাখবো তারপরে এখানে খাওয়া দাওয়া করবো দেখতে পেলেন আগে যে সবাই পয়সা তুললাম কবর থেকে পয়সা দিয়ে খাওয়া দাওয়া করবো তো আজকের দিনটা খুবই ভালো সকলেই বন্ধুগুলো সবাই একসাথে পেয়েছি কারণ সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে তার মধ্যে আজকে সবাই একসাথে আমাদের সামনে বন্ধু আছে পিছনেও আছে মিডিলে আমরা আছি বাইকে বাগানে
গাড়ি রেখে দিলাম ওইখানে পার্কিং করলাম তারপরে হবে দুটো করে পাউটা থেকে দুই হ্যাঁ আমরা এই যে রেস্টুরেন্ট তো এখানে খাওয়া দাওয়া করবো এখন শুনতে পেলেন দুটো করে 20 টাকা সবাই আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে এরপরে আমরা এখন খাবারটা খেয়ে নিই আবার বেরোবো এখান থেকে তো ব্লগটাই দেখতে এখন ভাই মোবাইল খুঁজাচ্ছে এ আবার বলছে পেঁয়াজ খাবো এরা ভাবনা চিন্তায় পড়ে আছে এখনো পর্যন্ত যে কখন খাবারটা আসবে এরা সব নিজের নিজের মতো করে ছবি তুলে নি এবার এখান থেকে খাওয়া দাওয়ার পরে বেরোচ্ছি এবার বাড়ির দিকে রওনা দেবো তো তাকাও তো রাস্তাতে এই র্যালিটা চলো তো ভাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বিএসএফ ক্যাম্প লালবাগ মুর্শিদাবাদ মাতারাম জয় জয়।